হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো প্রতিদিন তোমাদের যে রাত্রি নটায় লাইভ মক টেস্টটি হচ্ছে এই মক টেস্টটি কিন্তু তোমাদের জন্য প্রতিদিন রাত্রি নটায় থাকছে এটি আমাদের কিন্তু নিউ সিরিজের তিন নম্বর মক টেস্ট এবং আগেও কিন্তু আমরা একান্নটি মক টেস্ট নিয়েছিলাম এবং প্রত্যেকটি মক টেস্টে দশটি করে কোশ্চেন ছিল এবং সেই দশটি কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি মানে তোমাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়ে যাচ্ছে তো অবশ্যই এটি তোমাদের থার্ড ব্যাচ সরি তোমাদের তিন নম্বর মক টেস্ট ঠিক আছে আমি তোমাদের বিশ্বাসের প্রত্যেক দিন নিয়ে আসছি তো তোমাদের বলবো যে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই দুটোর এই নোটিফিকেশান আসবে তো তোমাদের জন্য এই দুটোর ক্ষেত্রে একটি ব্যাচ নিয়ে আসা হয়েছে সেই ব্যাচে অ্যাডমিশনের জন্য দেখে নাও তো সেই সঙ্গে বলে নেব যে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েন্ট হওয়নি দেখো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে ওকে সেখানে আমি ফ্রি ক্লাস নিয়ে থাকি ফ্রি গাইড দিয়ে থাকি সেখানে তোমরা যুক্ত হতে পারবে চলো তাহলে যে ব্যাচটি রয়েছে তোমাদের দেখে নাও তোমাদের সামনেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন নবম দশমের ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এবং ভোটের আগেই কিন্তু তোমাদের গ্যাজেট পাবলিশড হয়ে যাবে তোমরা কিন্তু হাতে বড় জোর চার থেকে পাঁচ মাস সময় পাবে তাও হয়তো পাবে না তোমরা জানো বিগত যারা এসএসসি দিয়েছে তোমাদের দাদা দিদিরা তাদের কাছে খোঁজ নেবে বা তোমরা অনেকেই দিয়েছ যে ফাইনাল গ্যাজেট বেরোনোর পর এক মাসও হাতে সময় ছিল না তো অবশ্যই তোমাদের এরকমই হতে চলেছে এবারও এসএসসি কারণ শিক্ষামন্ত্রী বলো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের যে বক্তব্যগুলো সেগুলো যদি তোমরা শোনো স্পষ্ট যে তারা খুব তাড়াতাড়ি নিয়োগ করতে চাইছে তো তোমাদের জন্য ফোর্থ এপ্রিল থেকে ওকে ফোর্থ এপ্রিল থেকে তোমাদের জন্য একলব্য পার্ট ফোর ব্যাচ নিয়ে আসা হয়েছে জিরো টু হিরো ব্যাচ স্পেশাল ব্যাচ যে ব্যাচটি করলে তোমরা কিন্তু সম্পূর্ণ বাংলাকে হাতের মুঠোয় করতে পারবে এবং তোমাদের চাকরিটি কিন্তু হাতের মুঠোয় চলে আসবে এই ব্যাচটির মাধ্যমে এই ব্যাচটি তোমাদের স্পেশাল ব্যাচ সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ক্লাস পাবে সেই সঙ্গে প্রত্যেকটা ক্লাসের তুমি ভিডিও রেকর্ড পাবে মানে তুমি যতবার খুশি তুমি সেই ক্লাসটা আবার শুনতে পারো সে সময় ব্যাকরণের এ টু জেড জিরো লেভেল থেকে আমি তোমাদের প্রত্যেকটা পার্ট এ টু জেড কিন্তু তোমাদের বুঝিয়ে থাকব এবং খুব সহজভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং তোমাদের শিখিয়ে দেব। সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গের উপর তথ্য সমৃদ্ধ পিডিএফ নোটস তোমাদের ক্লাসে প্রোভাইড করা হবে এবং সেই পিডিএফ নোটস থেকে তোমাদের বলে দেব যে কোন টপিকটা তোমাদের এসএসসির জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন জায়গাটা আমাদের জোর দিতে হবে এসএসসিতে কোন ধরনের প্রশ্ন আসবে পিডিএফে নোটসে এবং ওখানে আমি ক্লাসে কিন্তু অল ডিটেলস জানিয়ে দেব যে কোনগুলো পড়তে হবে না দেখো এসএসসি মূলত ক্র্যাক করতে হলে অবশ্যই তুমি কতটা পড়বে এটা আগে জানতে হবে এবং তুমি কতটা পড়বে না এটাও জানতে হবে তাহলে অবশ্য তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে তার জন্য অবশ্যই তোমাদের দুর্দান্ত ক্লাস তোমাদের শুরু হচ্ছে ফোর্থ এপ্রিল থেকে টেক্সট বইয়ের লাইন ধরে ধরে বিশ্লেষণ হবে প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস সেট পাবে এবং এসএসসিতে আসার মতো আমি প্রত্যেকটা টপিক থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো হয়ে থাকবে সে সম্ভাব্য প্রশ্নগুলো টেক্সট বলো ব্যাকরণ বলো সাহিত্যের ইতিহাস বলো প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু তোমাদের আমি বলে থাকব। এখানে যোগাযোগ নম্বর রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে প্রত্যেকে যোগাযোগ করে নেবে ঠিক আছে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নম্বর দেখে নাও সে সঙ্গে কোর্সই দেখে দেখে নাও পাঁচ মাসের কোর্স এটি মূলত পাঁচ মাসের কোর্স তাই কোর্স ফিটি দেখে নাও চোদ্দোশো নিরানব্বই মানে পনেরোশো টাকা কোর্স তো পাঁচ মাসের মধ্যে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে এবং অবশ্যই তোমার এসএসসি যদি এই ব্যাচে তোমরা অ্যাডমিশন হও এসএসসি কিন্তু তোমার হাতের মুঠোয় হবে কারণ খুব সহজভাবে এই ব্যাচে তোমাদের প্রথম থেকে ইজি প্রসেসে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি বুঝিয়ে থাকবো ঠিক আছে চলো মক টেস্টে দেখে নাও তোমাদের গতকালকের হোমওয়ার্ক ছিল এটি যুগান্তর তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছ খুবই ভালো ঠিক আছে কমেন্ট বক্সে প্রায় প্রত্যেকেই সঠিক অ্যানসার দিয়েছো তোমাদের সকলকে ধন্যবাদ তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন আজকেও তোমাদের রয়েছে হোমটাস্ক অবশ্যই কমেন্ট বক্সেই জানাবে অ্যান্সার তো যুগান্তর অবশ্যই হয়ে যাবে তোমাদের কিন্তু নিত্য সমাজ জানো নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য একটা পদের আশ্রয় নিতে হয় যেমন অন্য যুগ যুগান্তর বলতে বোঝায় অন্য যুগ তাহলে এই যে অন্য একটা নতুন একটা সেই অনুযায়ী একটা সেই অর্থ অনুযায়ী একটা নতুন একটা শব্দ আনতে হচ্ছে তো এটা তোমাদের নিত্য সমাজ চলো আজকের প্রশ্নে তো তোমাদের জন্য এটা পুরো নিউ সিরিজ নিয়ে আসা হয়েছে এটা তোমাদের তিন নম্বর মক টেস্ট প্রত্যেকে লাইভ চেটে অ্যানসার করবে অনিন্দিতা একজন স্টুডেন্ট আমার জানিয়েছিলেন জানিয়েছিল যে অনিন্দিতা যে জানিয়েছিল যে স্যার টেক্সট থেকেও যেন কোশ্চেন হয়ে থাকে তার জন্য এই কোশ্চেন টেক্সট থেকে আমি কিন্তু কোশ্চেন নিয়ে এসেছি যে এটি খুবই জ্ঞানের কথা উক্তিটিকা রায়সেলক বা রক্ষী জানো এটা ধীবর বৃত্তান্তে রয়েছে ধীবর বৃত্তান্ত তোমাদের যে কালিদাসের রচনা রয়েছে এবং সত্যনারায়ণ চক্রবর্তী অনুবাদ রয়েছে এবং মোল্লা এবং শামসেমাগির থেকে রয়েছে তোমাদের ইলিয়াস গল্প থেকে আমি নিয়েছি তো এই চরিত্রগুলো ইলিয়াস গল্পে রয়েছে এগুলো তোমার ধীবর বৃত্তান্তে রয়েছে তো এটাই খুবই জ্ঞানের কথা উক্তিটি কার এটা কিন্তু অবশ্যই তোমাদের হবে মনে রাখবে মোল্লা সাহেবের উক্তি যখন ইলিয়াস জানিয়েছিলেন যে বন্ধুগণ হাসবেন না ঠিক আছে তখন কিন্তু মোল্লা সাহেব জানিয়েছিলেন ইলিয়াস যা বললো এটা কিন্তু পবিত্র গ্রন্থে লেখা রয়েছে এবং এটা খুবই জ্ঞানের কথা তাহলে অপশান সি যারা করবে প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর ওকে চলো নেক্সট প্রশ্নে চলে যাব চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও রয়েছে যে শখ লিখে রামগুণ রস সুধাকর এটা দেখে নাও এই শ্লোকটি কোন কবির কাব্য রচনার সমাপ্তি কাল জানা যায় দেখে নাও এটা প্রত্যেকটাই মধ্যযুগের কবি বুঝতেই পারছো তো এখানে যদি দেখো যে ভারতচন্দ্র ভারতচন্দ্রের যেটা রয়েছে সেটা কিন্তু আত্মপরিচয়ের যে ব্যাপারটা রয়েছে কাব্য রচনা কাল জ্ঞাপক সেটা কিন্তু শাকে রস রসবেদ তাই না শশাঙ্ক গণিতা এতদিনে দীরাগিত হরের গণিত এটা রয়েছে ভারতচন্দ্রের সরি এটা তোমাদের মুকুন্দ সরি 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 সাঁকে রস রসবেদ এটা কিন্তু তোমাদের মুকুন্দরাম চক্রবর্তীর ওকে এটা তোমাদের মুকুন্দরাম চক্রবর্তীর হবে যে শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা আর ভারতচন্দ্রের যেটা হবে বেদ লয়ে ভুল হয়ে গেল এটা হবে বেদ লয়ে রসে ঠিক আছে এটা তোমার ভারতচন্দ্রের হবে আর ঘনরাম চক্রবর্তী মনে রাখবে এটা হবে সঠিক উত্তর ঘনরাম চক্রবর্তী অপশান সি আর বিজয়গুপ্তের ক্ষেত্রে যেটা রয়েছে জানো যে ঋতু শশী বেদশী বা ঋতুশূন্য বেদশী রয়েছে বা ছায়াশূন্য বেদসসি রয়েছে তো ঘনরাম চক্রবর্তী তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা পড়ে রাখবে প্রত্যেকেই ঘনরাম চক্রবর্তী কিন্তু আমাদের অল জানতে হবে যে ঘনরাম চক্রবর্তীর জন্মস্থান কোথায় ইত্যাদি ইত্যাদি জানতে হবে তাহলে ঘনরাম চক্রবর্তীর যদি জন্মস্থান দেখো তাহলে কোথায় হয়ে যাবে বলো তো জন্মস্থান অব অবশ্যই হবে কৃষ্ণপুর গ্রামে কৃষ্ণপুর গ্রামে হয়ে যাবে ওকে আর অবশ্যই পিতার নাম কি বলতো পিতার নাম গৌরী গৌরীকান্ত আর মাতা হলেন সীতা দেবী এগুলো আমাদের জানতে হবে চলো নেক্সট প্রশ্ন আর সে সময় ঘনরাম ঘনরাম জানো যে ঘনরাম অবশ্যই তোমাদের ঘনরামের কাব্যের নাম কি অবশ্যই অনাদিমঙ্গল বা মধুর ভারতী বা ধর্মসঙ্গীত বলা হয়ে থাকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন দেখে নাও দেনা পাওনা উপন্যাসটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের এসএসসিতে প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন এসএসসির প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন এবং তুমি আমি তোমাদের যেভাবে গাইড করছি এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এসে থাকবে ওকে তাহলে প্রত্যেকে কিন্তু অ্যান্সার করো লাইভ চ্যাটে প্রত্যেকে অ্যান্সার করবে প্রত্যেকে অ্যান্সার করো লাইভ চ্যাটে দেখো মূলত তোমরা সকলেই জানো যে একটি রয়েছে ছোট গল্প তাই না আর একটি রয়েছে উপন্যাস তো জানো উপন্যাসটা যেটা উপন্যাস সেটা প্রকাশিত হয় উনিশশো তেইশে সেটা তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা দেনা পাওনা অবশ্যই সেটা কিন্তু এক ধরনের সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাস সেখানে জীব জীবানন্দ চরিত্রটি রয়েছে দেনা পাওনাতে জীবানন্দ জীবানন্দ বা ষোড়শি এই দুটো চরিত্র রয়েছে যেন দেনা পাওনার যে নাট্যরূপ সেটা ষোড়শী নাম দেনা পাওনার যে নাট্যরূপ সেটার নাম হলো ষোড়শি এগুলো তোমরা প্রত্যেকেই জানো তাই না দেনা পাওনার যে নাট্যরূপ সেটা ষোড়শি আর ষোড়শির তোমার প্রকাশকাল কত ষোড়শির প্রকাশকাল হয়ে যাবে উনিশশো সাতাশ ওকে উনিশশো সাতাশ আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পটা রয়েছে সেটা কিন্তু হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল হিতবাদীতে বারোশো এ প্রকাশিত হয় চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও এক বাউ মেলে না দু বাউ মেলে না উক্তিটি কার নরেশ এটা জানো নরেশ তোমরা জানো যে এটা নিরুদ্দেশ গল্পে রয়েছে কানাই এটা তোমাদের সাবলতলার মাঠে রয়েছে শোভন এটা তোমাদের সরি শোভন নিরুদ্দেশে রয়েছে আর নরেশটা চন্দ্রনাথে রয়েছে ভুল ভাল বলা হয়ে যাচ্ছে আজকে ঠিক আছে আর ফটিকটা কিন্তু অবশ্যই হয়ে যাবে ছুটি গল্পে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো এখানে তোমার ফটিকের ওক্তি তোমরা ছুটি গল্পে সর্বশেষ পাতায় যাবে যে ফটিক যে ঘুড়ি নিয়ে ওড়ার যে কথা বলেছেন ঠিক আছে সেই কথাটা রয়েছে ঘুড়ি নিয়ে ওড়ার সময় যে ফটিক গানটা করে ফটিক যখন অসুস্থ ছিল তখন কিন্তু এই গানটা তার কণ্ঠে এসেছিল। নেক্সট প্রশ্ন দেখে না রয়েছে চরিত্রহীন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কত কত খ্রিস্টাব্দে তোমরা জানো চরিত্রহীন উপন্যাসটি ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা ঠিক আছে প্রত্যেকে লাইভ চ্যাটে অ্যান্সার করো কোন অপশানটি সঠিক উত্তর হবে আর বারবার বলছি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যারা এখনও যুক্ত হনি দেখো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে আমি ফ্রি ক্লাস কিন্তু এই কিছুদিন আগে আগেই দুটো ফ্রি ক্লাস নিয়েছি এবং তোমরা কীভাবে প্রিপারেশান নেবে সব বলে দিয়েছি তাহলে চরিত্রহীন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কবে এটা কিন্তু অবশ্যই অ্যান্সার হয়ে যাবে উনিশশো সতেরোতে উনিশশো সতেরো হয়ে যাবে চরিত্রহীনের প্রকাশকাল তাই না আর উনিশশো ষোলোতে জানো যে পল্লী সমাজ প্রকাশিত হয়েছিল উনিশশো ষোলোতে এগুলো দেখো তোমাদের স্মৃতিতে যদি জেগে যায় মনে থাকবে খুব ভালোভাবে আর চন্দ্রনাথ প্রকাশিত হয়েছিল উনিশশো সতেরোতেও চরিত্রহণী উনিশশো আঠারোতে দত্তা এবং উনিশশো তেইশে হয়েছিল তোমার দেনা পাওনা বা দেনা পাওনা আর একটা কি রয়েছে তো নববিধান রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার প্রকাশকালগুলো আমি বলে দিলাম এগুলো তোমরা কিন্তু একবার রিভিশন করে নাও ওকে চলো নেক্সট প্রশ্ন চলে যাবো দেখে নাও রয়েছে দাম গল্পের কথকের নাম কী দাম গল্প কাল লেখা বলো তো নারায়ণ গঙ্গোপাধ্যায় শারদীয় তরুণের স্বপ্ন থেকে নেওয়া হয়েছে তো এটা কি হয়ে যায় বলো তরুণের স্বপ্ন থেকে নেওয়া হয়েছে দাম গল্পের কথকের নাম হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় তো উমাচরণ চক্রবর্তী রয়েছে সাবলতলার মাঠ সুকুমার রয়েছে দাম গল্প এবং সুকুমারই হবে সঠিক উত্তর তপন জানো তপন তো জ্ঞান চক্ষুতে রয়েছে তপন হবে না অরিন্দম বসু রয়েছে আমাকে দেখুনে রয়েছেন তাই না তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান বি যারা করেছো প্রত্যেকেরই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখেও রয়েছে এনাক্ষী সমাজ নির্ণয় করো খুবই ইম্পর্ট্যান্ট থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে গতবার এসেছিলো দুটো প্রশ্ন দু হাজার ষোলোতে এবার যদি নব্বই নাম্বারের প্রশ্ন হয় কিন্তু বেশি কোশ্চেন আসবে তাহলে এনাক্ষী কী হবে এন মানে কি বলো তো মূলত আমাদের অর্থগুলো জানতে হয় সমাজের ক্ষেত্রে এন মানে জানো এন মানে হচ্ছে হরিণ এন মানে কি হরিণ তাহলে কি হলো এনের নেয় এনের নেয় সুন্দর সুন্দর অক্ষী মানে জানো চোখ অক্ষী যার তাহলে এনের নেই নেয় সুন্দর অক্ষী যার এটা অবশ্যই হয়ে যাবে বহু সমাজ যারা অপশান ডি সরি বি করবে তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখে নাও শাঁক বাজে কী ধরনের বাচ্চ কর্ম ভাব কর্ম কর্তৃ বাচ্চ্য দেখো কর্ম বাচ্চা কী হয় কর্মটি প্রাধান্য পায় তাই না কর্তৃ কি হয় কর্তা প্রাধান্য পায় মানে ধরে নাও তুমি তুমি মাছ খেলে এটা হলো কর্মবাচ্যে আর এখানে কো সরি কর্তৃ এটা তুমি মাছ খেলে আর এটা হবে তোমার দ্বারা মাছ খাওয়া হলো এটা তোমার হবে কর্মবাচ্য আর ভাববাচ্য কি ক্রিয়ার ক্রিয়াটা প্রাধান্য পায় বুঝতে পারছ ক্রিয়াটা প্রাধান্য পায় আর কর্মকর্তি বাচ্চ্য এরকমই একটা বাচ্চ যেখানে কর্মপদটাই ঠিক আছে যেমন এখানে শাঁখটা শাঁখ তো নিজে নিজে বাজছে না অবশ্যই কেউ না কেউ বাজাচ্ছে তাহলে কর্মটা যখন কর্তার মতো কাজ করে তখন সেটা হয়ে যায় কিন্তু কর্মকর্তী বাচ্চ শাঁখ বাজে হবে বাঁশি বাজে হবে এগুলো প্রত্যেকটাই হবে নেক্সট প্রশ্ন দেখে নাও দেখে নাও নেক্সট প্রশ্ন রয়েছে বাছা একথা বলো না কারক নির্ণয় করো দেখো বাছা শব্দের তলায় দাগ কর্মকারক সম্বন্ধপদ কর্তিকারক না সম্বোধন পদ দেখো বলোনার সঙ্গে বাছার সম্পর্ক নেই তাই না বলা হচ্ছে কর্তা কর্তা কে রয়েছে এখানে উজ্জ্বল রয়েছে তাহলে দেখো যে বলোনার সঙ্গে একথার সম্পর্ক রয়েছে কিন্তু বাছার সম্পর্ক নেই তাহলে এগুলোকে বলা হয় অকারক পদ এগুলোকে বলা হয় অকারক পদ তো এটা সম্বন্ধ পদ হচ্ছে না কারণ আহ্বান করা হচ্ছে আহ্বান করা হলে অবশ্যই হবে সম্বোধন পদ অপশন ডি যারা করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও যে ভাত রান্না করেছ তাতেই হবে কি ধরনের অব্যয় তাতেই তলায় দাগ ওকে ব্যতিরেকাত্মক সংকোচক সংশয়বাচক না হেতুবাচক দেখো ব্যতিরেকাত্মক কখন বলো তো কোনো কিছুর অভাব বোধ হলে ব্যতিরেকাত্মক হয় সংকোচক কি হয় যদি সংকোচিত ভাবটা হয় অর্থাৎ বিপরীত যদি কিছু বোঝায় তাহলে সংকোচক হয় সংশয় সূচকের ক্ষেত্রে কি ওই বুঝি বাসি বাজে ইত্যাদি ইত্যাদি হতে পারে আর যে ভাত রান্না করেছো তাতেই হবে বুঝতে পারছো মানে এখানে কী বোঝাচ্ছে যে একটা কারণ বোঝাচ্ছে হওয়ার কারণটা কি ভাত রান্না করেছো তাহলে অপশান ডি যারা করবে তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন এটা তোমাদের কিন্তু হোম এটা কেউ কিন্তু লাইভ চেটে অ্যান্সার করবে না লাইভ চেটে কেউ করবে না প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে প্রত্যেকে অ্যান্সার করে জানাবে এবং প্রত্যেক দিন কিন্তু রাত্রি নটায় এই মক টেস্টটি তোমাদের থাকছে অবশ্যই টাইম তোমরা বের করে অবশ্যই ক্লাসটি প্রত্যেক দিন করবে তাহলে বিগত যে আমরা যে দশটি প্রশ্নের অ্যানসার করলাম তোমাদের কার কতগুলো সঠিক হলো জানাও তোমার যদি একটা দুটো ঠিক হয় ঠিক আছে জানাবে তবুও জানাবে এবং কেমন মক টেস্ট লাগছে সেটা কিন্তু জানাবে তাহলে আমি জানতে পারবো তুমি কোথা থেকে বলছো তোমার কেমন লাগছে তোমরা কতটা আগ্রহী সেগুলো জানতে পারবো এবং তোমাদের যদি কারো স্কোর সাত আট নয় এরকম হয়ে থাকে তাহলে জানবে যে খুব ভালো স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কার কত স্কোর হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের জন্য স্পেশাল ব্যাচ রাখা হয়েছে যাতে তোমাদের এসএসসি বাংলা হাতের মুঠোয় চলে আসে এবং চাকরিটা তোমরা খুব সহজেই পাও তার জন্য একটা নতুন ব্যাচ আনা হয়েছে ওকে সেই ব্যাচে অবশ্যই দেখে নাও দেখে নাও মাদ্রাজ সার্ভিস এবং স্কুল সার্ভিস কমিশন তোমরা গত কয়েকদিন ধরে জানছো যে কমিশনের চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন যে তাদের শূন্য পদ কিন্তু যে যে গ্যাজেট পদ্ধতি নিয়ম কারণ সমস্ত কিছু রেডি রয়েছে এবং সেই জন্য তোমাদের অনেকেরই আগ্রহ ছিল যে স্যার আর নতুন ব্যাচ নিয়ে আসুন অ্যাডমিশন হতে চাই তার জন্যই তোমাদের ফোর্থ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং সিট সংখ্যা কিন্তু এটা খুবই সীমিত রয়েছে ওকে এখানে তোমরা স্পেশাল ক্লাস পাবে স্পেশাল ক্লাস পাবে যেটা ভিডিও ভিডিও রেকর্ড ক্লাস পাবে এটা কিন্তু তোমরা সব দিনের জন্যই কিন্তু তোমাদের থেকে যাবে ঠিক আছে তুমি যতবার খুশি ক্লাসগুলো দেখে নিতে পারবে আর ব্যাকরণের উপর অধ্যায় ভিত্তিক জিরো লেভেল থেকে এ টু জেড তোমাকে সহজভাবে শেখানো হবে তোমার কোনো কোথাও অসুবিধা হবে না ঠিক আছে সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গের উপর তোমাদের পিডিএফ নোটস দেওয়া হবে ক্লাসে এবং তোমরা কতটা পড়বে কতটা পড়লে তোমরা এসএসসিতে কমন পাবে কতটা পড়া উচিত নয় সমস্ত কিছু জানিয়ে দেবো এবং টেক্সট বইয়ে লাইন ধরে ধরে বিশ্লেষণ করে দেবো প্রত্যেকটা ক্লাসে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং এসএসসিতে ধরে নাও টেক্সট থেকে গ্রামার থেকে ব্যাকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো বলে দেবো যোগাযোগ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে কেউ বিলম্ব করবে না কারণ চারই ফেব্রুয়ারি থেকে সরি চারই এপ্রিল থেকে তোমাদের ব্যাচটা শুরু হচ্ছে ওকে চারে এপ্রিল থেকে তোমাদের ব্যাচটা শুরু হচ্ছে প্রত্যেকে কিন্তু এডমিশনটা হয়ে যাও ঠিক আছে সিটটা বুক করে নাও সিটটা বুক করে রাখো আর অবশ্যই কোর্স ফি রয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকা পাঁচ মাসের কোর্স এই কোর্সটি যদি তুমি সম্পূর্ণ করে নাও তাহলে কিন্তু তোমাদের এসএসসিটা হাতের মুঠোই হবে এবং তুমি জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই উপযোগী হয়ে উঠবে তো অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট থাকবে মক টেস্ট থাকবে ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই ব্যাচেই তোমরা পাবে ওকে তো অবশ্যই প্রত্যেকে অ্যাডমিশন হবে আর এই ধরনের মক টেস্টের জন্য প্রত্যেক দিন রাত্রি নটায় এই বিশ্বজয় ইউটিউব চ্যানেলে চলে আসবে ঠিক আছে আর যারা গ্রুপে যুক্ত হ নিযুক্ত হবে প্রত্যেককে শুভরাত্রি ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমরা প্রিপারেশানটা চালিয়ে যাও ওকে চলো আজকের মতো গুড নাইট